আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তৈরি করে দেখাবো গরুর মাংসের পাতলা ঝোলের রেসিপি আজকের রেসিপিটা নতুনদের জন্য একদম খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আশা করছি তাদের কাছে অনেক সহজ হবে আর খুবই ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এ তরকারিটা খিচুড়ি দিয়েও খেতে অনেক ভালো লাগে আর এটা কিন্তু পাতলা ঝোল একটু ঝাল ঝাল রান্না করেছি খুবই টেস্টি একটি তরকারি খুবই ভালো লাগে তো এখানে রান্না করার জন্য আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর এ মাংসগুলো খুবই ফ্রেশ তো মাংসগুলোকে ধুয়ে পানি সেকে নিয়েছি তো এবার আমি রান্নাটা বসাবো এজন্য চুলাতে একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল আর হাফ কাপ পেঁয়াজ কুচি একটা তেজপাতা তো এবার পেঁয়াজটাকে তেলে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ লং এলাচ দারুচিনি এগুলো পাটায় হালকা একটু সেসে দিয়েছি এতে করে এর ফ্লেভারটা অনেক সুন্দর হয় এবার দিয়ে দেব দু টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চামচ জিরা ধনিয়া বাটা তো এবার সব মশলাগুলো একটু তেলে ভেজে নেব পাটা বাটা মশলা তেলে যখন ভাজা হয় তখন অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে এর ফ্লেভারটা তো এবার একটু পানি দিয়ে মশলাটাকে আর কষিয়ে নেব আমি বিশেষ করে তরকারিগুলো পাটায় বাটা তরকারি দিয়ে রান্না করি খেতে অনেক ভালো লাগে অনেক টেস্টি হয় আর এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি তো মশলাটা কষানোর পর এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়ো আর দু টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো এখানে আমি শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি কারণ গরুর মাংস ঝাল হলে খেতে অনেক ভালো লাগে তাই আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা একটু বাড়ি কমিয়েও দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তো এবার সব মশলা দেওয়া হয়ে গেছে এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটাকে যত ভালো করে কষানো হয় এর ঝোলটা কিন্তু অনেক টেস্টি হয় এবার দিয়ে দিলাম মাংস তো মাংস দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব মাংসটাকে আমি আট থেকে দশ মিনিটের মতন ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব এতে করে মশলাটা মাংসের ভিতর ভালো করে মিশে যায় তো আজকের রান্নাটা নতুনদের জন্য অনেক সহজ হবে কিভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে রান্না করা যায় তো এবার ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আমি একটু পানিটা বেশি দিয়েছি যেহেতু আমি একটু ঝোলটা বেশি রাখবো পাতলা তো এবার ঢাকনা দিয়ে এটাকে পাঁচ থেকে ছয়টা সিটি পর্যন্ত রান্না করে নেব তো ফিরে আসলাম পাঁচ থেকে ছয়টা সিটি দেওয়ার পর এবার এখানে কিছু আলু দিয়ে দিলাম তো আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দুটো সিটি পর্যন্ত রান্না করে নিয়েছি তো এবার দেখা যায় মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটুকু ঝোল এখন আমি রাখব কারণ যেহেতু এটা পাতলা ঝোল রাখব তো এবার আমি নামিয়ে নেব তো ঝটপট তৈরি করে দেখালাম কিভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল রান্না করা যায় এ তরকারিটা খেতে অনেক মজা বিশেষ করে খিচুড়ি দিয়েও খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ